हे गाइस वेलकम टू बैक माय चैनल अमंडा रूपसा रूपसा ब्लॉग में तुम्हारे सकल के स्वागत करछी। तो देखो आज के चैलेंज वीडियो निये आसि तावल एप्लीकेशन तावलटा के फ्रंट नेक दुपट्टा स्टाइल करे व्यवहार करते लागबे एइभाबे। सो आज के आमार वीडियोटा होच्छे तावल एप्लीकेशन चैलेंज वीडियो पार्ट वन। आगे करेछिलाम सेगुली नेई तो आबार नतून करे करछी। तो अनेक अनेक रिक्वेस्ट आसछिलो करते पारछिलाम ना तो आज के तावल एप्लीकेशन चैलेंजटाई करछि। तो तोमरा प्लिज सबाई आमाके सपोर्ट करो और जरा नतून आछो चैनले चैनलटाके सबसक्राइब कर दिओ पाशे थाका बेल आइकनटाके टाच कर दिओ जेनो आमार भिडियोर नोटिफिकेशन सबार आगे तोमादेर काछे पौंछे जाय। तो चलो तावल एप्लीकेशन करे आज के आमी की की करबो सेटाई तोमादेर साथे शेयर करब। हाँ ठीक आछे तो एखन आमी एकटु चा खाबो। चा खावार पर तोमादेर साथे आबार आमी शेयर करब जे तावल एप्लीकेशन करे आमी की की करछि आज के सारा दिने की की काज करछि। तो चलो एखन आमी राखछी मोबाइलटाके एकटु चार्ज दिए नि। चार्ज दिते तो लागबे। तो हमारे एक बिछाना गुछाना कमप्लीट हो गो जानने ऐसे शुरू हुई। तो देखे ना कमप्लीट हो गो गुछानो और एक्स हमारे हजबैंड आज हमारे हजबैंड बिछाना उठाई और शोल्ड भाव ना जो तो देखे ना। तो चलो हमें चटो चट पटर पट गुछे दीची। আজকে আমি কিছু কাজ করছি মানে আমার এই গর্বিসের ভিতরে
আমারই গডেসের ভিতরে আছে, আমার ছেলের সমস্ত খেলাধুলার জিনিস আর হচ্ছে ব্ল্যাঙ্কেট বালিশ এগুলি রাখা। তো অনেকদিন হয়েছে আমি একটু এটাকে ক্লিন করিনি, তো আজকে আমি এটাকে ক্লিন করবো তাওয়েল অ্যাপ্লিকেশন করে। আর যতটুকু ক্লিন করে করব সেটা দিয়ে আমি আজকে চ্যালেঞ্জে তাওয়েল অ্যাপ্লিকেশন চ্যালেঞ্জ ভিডিওটাকে শেষ করব, কারণ দুপুরে আমার আজকে ইনভাইট আছে, ইনভিটেশন আছে, সেখানে যাব আমরা সবাই মিলে খেতে। তো তার জন্য রান্নাবাড়া করতে হবে, কারণ হাজব্যান্ড দাদা ভাই বাবা যাবে না, ওদের তিনজনের জন্য রান্নাবাড়া করব। আমি যদি পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করে নিব তাওয়েল অ্যাপ্লিকেশন করে, কি ঠিক আছে? তো প্লিজ আমাকে কিন্তু সাপোর্ট করো, তোমাদের জন্য অনেকটাই কষ্ট করছি, নিজের শরীর অসুস্থ তবুও কষ্ট করছি, স্বামীর শরীর অসুস্থ তবুও স্বামীকে যত্ন করে হলেও তোমাদের জন্য আমি যেভাবে হলেও যেভাবে টাইম বের করে হলেও আমি কিন্তু ভিডিও করছি তোমাদের জন্য। তো স্বামীর শরীর অসুস্থ মানে জানি না, ভালো থাকে হঠাৎ শরীর দুর্বল হয়ে যায় নাকি বলে, হাত পা ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না, তার জন্য। তো যাই হোক, ঠাকুর আছে, তিনি ভালো করে দিবে আশা করি। তো তোমরা একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো এখন আমি আমার এই গন্ধেশটাকে গুছিয়ে নিই। চলো একবার তোমাদেরকে দেখাচ্ছি আমার গডরেজটার কী অবস্থা হয়েছে, ছেলের খেলাধুলা দিয়ে বাইর করে বের করে আবার রাখে। তো দেখতে পাচ্ছ এইখানটা যতটা আছে সব আমার ছেলে সমস্ত খেলাধুলার জিনিস এখানেও দেখতে পাবে। তো এগুলো হচ্ছে ওর খেলাধুলার সমস্ত জিনিস, আর আমি দেখো এই এই মাত্র এগুলো সব নোংরা করেছি, কারণ কিছু কিছু একটু বের করতে গিয়েছিলাম, তো তাড়াহুড়ো করেছি কারণে। তো কিছু হবে না, এটা আমি গুছাবো কারণে এভাবে করে ফেলেছি। তো চলো এটা এখন গুছিয়ে নিচ্ছি, বের করতে হবে আমার। এই দেখো এটা হচ্ছে ছেলের গাড়ি একটা, ও যখন খেলতে ইচ্ছে করে এটা বের করে দেয়, বলো মা আমাকে বের করে দাও তো আমি খেলবো, তখনই আমি এটা বের করে দিই, ও খেলে তারপর আবার ঠিক বলে মা এটা রেখে দাও আমার খেলা হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি ওর যত খেলার জিনিস আছে মানে এক বছরের থেকে স্টার্ট হয়ে যত খেলা বস্তু দিয়েছি ওগুলি সব আছে, কারণ ও না কিছু জিনিস নষ্ট করে না, খেলবে সুন্দর করে আবার রেখে দিবে, অনেক যত্ন দেখছি এখনও যে খেলাধুলা করছে, এটা মা এটা রেখে দাও তো হয়ে গেছে খেলা, এখনও নষ্ট করেনি তো কোনো কিছু ভাঙেও নি। তো এটা অনেক দিনের গাড়ি হয়েছে, এটা অনেক দিন অনেক বছর হলো গাড়িটা। এগুলি হলো সমস্ত খেলাবস্তু, সমস্ত খেলাবস্তু এগুলি, এগুলি হচ্ছে বিশাল মার্কেট থেকে আনা, ও খেলে কিছু কিছু সময় আবার রেখে দেয়, এগুলি তো হচ্ছে ওর খেলা সমস্ত খেলাবস্তু। একটা একটা এলিফ্যান্ট, আর এটা হচ্ছে একটা বড় গাড়ি। আর কিছুদিন আগে আমাদের ঘরে কুটুম এসেছিল, সেটা আমি মিনি ব্লগে দিয়েছিলাম, সেখানে একটা বাচ্চা ছেলে এসেছিল, ওর একটা খেলা বস্তু ছিল যেটা কৃষ্ণ ঠাকুর ছিল, এরকমই প্লাস্টিকের ছিল, তো ওটা ফাটিয়ে দিয়েছে, তার জন্য ও আমার ছেলে অনেক কান্না করেছে, ভীষণ দুঃখ পেয়েছে, ও এত যত্ন করে রেখেছিল সেটাকে। ওর যে নিজের আমাদের যে কুটু বাবুটা আছে দেখিয়েছি আমি তোমাদেরকে, সেই বাবুটাকেও ধরতে দেনে, ও আসলে ওটাও সরিয়ে রাখে, বলে ভাই দাঁত দিয়ে ফাটিয়ে দিবে। তো ও ছেলেটা এসে মানে কুটুম ঘরের ছেলেটা এসে ফাটিয়ে দিয়েছে, কারণ ও বহু অনেকটাই কান্না করেছে, কিন্তু কী করবো না, ও তো ছোটো বাচ্চা এসে খেলতে গিয়ে ফাটিয়ে দিয়েছে। তো অনেক কান্না করে বলছে মা আমাকে এরকম একটা সেম এনে দিবে আমি রেখে দেবো, তো এখনও পাইনি কোথাও বের হয়নি, তো তো বের হলে ঠিক নিজ একটা এরকম সেম একটা ওকে খেলাবস্তু এনে দেবো, যেন ওর যে কষ্ট লেগেছিল সেটা যেন ও আর কষ্টটা না পায়, খুশি হয়ে যায়। তো চলো বেশি কথা বলা হচ্ছে আজকে, তো চলো চলো তাড়াতাড়ি কাজ করে নিই। তো এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে মানে রাইস সেরিমনি ড্রেস, এটা আমার বাড়ির থেকে দিয়েছিল, আমার বাবা দিয়েছিল, তো শেরওয়ানি সেট হয়, এটা দেখো কি সুন্দর জুতো না, এগুলি যখন দেখি না ছোটো সময়ের জিনিসগুলো যখন দেখি তো অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায়, তো এটাকে আমি অনেক যত্ন করে রেখেছি ওর ছোট্টবেলার চিহ্নটাকে, তো দেখে না আজকে অনেকটাই কথা বলছি কারণ এগুলি বের করেছি, কারণে ওর যত ছোট সময়ের যে দুষ্টমিগুলো মনে পড়ছে আমার। তো একটু এটা আমি ড্রেসটা যখন ওকে রাইস সেরিমনিতে পরিয়েছিলাম বহুত কান্না করেছিল, কারণ ও কমফর্টেবল না, ও শুধু কমফর্টেবল ড্রেস পরতে চায়। তোমরা দেখতে আমি আজকে আমার ছেলের বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু তাহলে অ্যাপ্লিকেশনে ও যেখানেই যাবে শুধু গেঞ্জি কাপড় তোমার রাউন্ড গলার টি শার্ট পরবে, আর হচ্ছে তোমার গেঞ্জি কাপড়ের যে প্যান্ট ওই সেটগুলোই পরবে, ও জিন্স প্যান্ট পরবে না, কারণ ও কমফর্টেবল খুব কমফর্টেবল বস্তু পরতে চায়।
তো তার জন্য ওকে আমি কমফর্টেবল বস্তু কিনে দিই, কারণ ফুল প্যান্ট জিন্স প্যান্ট এগুলি পরতে চায় না। অনেক কষ্ট করে পরে যখন কোথাও দেখবে পরিয়েছি, তখন ভাববে ওকে মার দিয়ে হয়তো পরিয়েছি, হয়তো বকা দিয়ে কান্নাকাটি করে জোর করে হলেও পরিয়ে নিয়ে গিয়েছি। তো ফাইনালি আমার গডেসটা গোছানো হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবটাই দেখাতে পারছি না, কারণ সবটা দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে, অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখে নাও গুছিয়েছি, তোমরা ভাবে এভাবে কেন গুছিয়েছি, কারণ গরম কাপড় চোপড় যেগুলি ছিল, তার মানে সোয়েটার, তারপর হচ্ছে জাম্পার, জ্যাকেট, এগুলিতে জায়গাটা অনেকটাই নিয়ে নিচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো তার জন্য দেখো এদিকে রেখে দিলাম গরম কাপড়ের, আর এদিকে কিছু বইপত্র আছে আমার হাজবেন্ডের, আর সঙ্গে দুটো পুতুল রেখেছি, আর এদিকে সব বালিশ বুলিশ এগুলি রেখে দিয়েছি। তো তাওয়াল অ্যাপ্লিকেশন করে আজকে এতটুকু কাজ করলাম, তারপরে এখন দেখি আরও কী কী কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন প্রায় 10টা বেজে গিয়েছে, তাড়াতাড়ি আমাকে কাজ করে ফিনিশ করতে হবে, কারণ আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো প্লিজ আমি তাড়াতাড়ি কাজ করছি, হুম ঠিক আছে। কাম করতে সুবে কা খানা, তো সকালে খাওয়া দাওয়া করে এসে পড়েছি রান্নাঘরে রান্না বসাতে, রান্না করতে। তো এখানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে, সঙ্গে কাঁঠাল দিয়ে দিয়েছি কেটে কেটে, দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুব টেস্টি লাগে খেতে, ডাল আর কাঁঠাল একসঙ্গে, মানে কাঁঠাল ডাল ডালের মধ্যে কাঁঠাল দিয়ে, যেভাবে লাউ দিয়ে খাই, অনেক অনেক সবজি দিয়ে খাই, তো সেভাবে খাচ্ছি। এখন ভাত বসাবো, তারপরে সয়াবিন আলু আর কোয়াশ দিয়ে হবে তোমার একটা সবজি, আর পাশাকে ঝোল হয়ে গেছে, ডাল মিষ্টি কুমড়ো সবজি হয়ে গেছে, তো এখন আমি ভাতটাকে বসাবো। আজকে হচ্ছে তোমার ছোট প্রেশার কুকারে ভাত রান্না করছি, কারণ দুপুরে এক জায়গায় ইনভিটেশন আছে, সেখানে খেতে যাবো আমরা সবাই, শুধু ওরা তিনজনই খাবে, তার জন্য ছোট প্রেশারে রান্না করছি। তো তাওয়াল অ্যাপ্লিকেশন করে একটু কাজ করতে অসুবিধা হয়, কারণ বারবারে তাওয়ালটা পড়ে যায়। তো যাই হোক কষ্ট করে করছি, প্লিজ তোমরা শুধু লাইক করো আর কমেন্ট করো আর সাপোর্ট তো করবেই। তো এখন তাড়াহুড়ো করে রান্না করে বের হবো, ইনভিটেশন মানে ইনভিটেশন ইনভাইট যেখানে করা আছে সেখানে খেতে যাবো, তো সবাই রেডি হবে। তো আমার ছেলে তো স্কুল থেকে এসে পড়েছে, এখন আরও দুজন আসতে বাকি আছে, ওরা আসলে আমরা একসঙ্গে যাবো। তো চলো আমি ঝাটারপাট রান্নাবান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। যাও এখন রেডি হয়ে নাও, তাড়াতাড়ি যাও, রেডি হইতে লাগবে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, নিয়ে আসো তো, নিয়ে আসো তো, না নিয়ে আসো তো, নিয়ে আসো তো। अभी दोपहर का खाना रेडी हो गया है, अभी कपड़ा उठाएंगे, जो कपड़े सुबह में, अच्छा सॉरी आई हाँ। তো দুপুরে রান্নাবান্না সেরে এখন এসে পড়েছি আমি কাপড় চোপড়গুলো ওঠাতে, কারণ রোদ্রে শুকিয়ে গিয়েছে। তো এই দুষ্টগুলো না একদম দেখো, এই দুষ্টগুলো রোদ্রে মধ্যে দৌড়াচ্ছে, এই দুষ্ট, এই বদমাশগুলোকে নিয়ে আর পারা যায় না, এই দুষ্টটা। তো কাপড়গুলো নিয়ে এখন ঘরে রাখবো, তারপরে রেডি হতে লাগবে। তো আজকে তাওয়াল অ্যাপ্লিকেশন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই 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 দুষ্টামি করছো কেন তুমি, শুনো দুষ্টামি করে না বাবা। তো কিছু কিছু কাপড় এখনও শুকায়নি, কারণ আজকে উল্টে দেওয়ার সময় একটুকু পাইনি,
তো নাইটিগুলো শুকিয়ে গিয়েছে আমার, আজকে প্রচুর সব নাইটিগুলো বের করেছি গরমে পড়ার জন্য। আয় ভিতরে নিয়ে এসো তো ভাইকে, শুনো ভাইকে ভিতরে নিয়ে এসো। তো তাহলে অ্যাপ্লিকেশন চ্যালেঞ্জ ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাপড় কিছু রয়ে গেলো সেগুলি শুকায়নি, এই এখানে আসো, এসে পড়ো, এসে পড়ো। তো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।